সম্মানিত মুসল্লিয়ান কেরাম, দেখতে দেখতে আমরা রমাদানের প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি, রমাদানের মাঝামাঝিতে আমরা অবস্থান করছি। আমাদের সামনে রমাদানের শেষ দশক সমাগত হচ্ছে আলহামদুলিল্লাহ। রমাদানের শেষ দশক, রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে রমাদানের শেষের দশ দিন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশককে অত্যন্ত গুরুত্বের সাথে আবাদত করে কাটাতেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيره. أم المؤمنين عائشة رضي الله عنها حديثتي بورونا করেছেন, তিনি বলেছেন رسول كريم صلى الله عليه وسلم رمضان শেষ 10 দিন যে পরিমাণ গুরুত্ব দিয়ে ইবাদত করতেন অন্য সময়টাতে এত গুরুত্ব দিয়ে আবাদত বন্দেগি করতেন না। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, এই হাদিসটিও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল ইশরিনা বিসালাতি ওয়া নাওম ফাইদা কানা আল-আশর শাম্মারা ওয়া শাদদাল মিজান। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিন রাতের বেলা সালাত আদায় করতেন, আবার কিছু সময় ঘুমাতেন, কিছু সময় সালাত আদায় করতেন, আবার কিছু সময় ঘুমাতেন। কিন্তু রমাদানের শেষ 10 দিন যখন আসতো তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন, পরিধেয় বস্ত্রকে মজবুত করতেন, অর্থাৎ তার স্ত্রীদের কাছ থেকে তিনি দূরে থাকতেন এবং সারা রাত জেগে জেগে তিনি ইবাদতে কাটাতেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটিও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর শাদ্দা মিযরাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদতে দাঁড়িয়ে যাচ্ছেন এবং সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, পাশাপাশি পরিবারের সকলকে ইবাদতের প্রতি উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। এই তিনটি হাদিস আপনাদের সামনে বললাম, এই তিনটি হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের শেষ দশকের ইবাদতের প্রতি গুরুত্ব এবং আমল থেকে আমাদের চারটি জিনিস শিক্ষণীয় রয়েছে। সবাই বলেন কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনেন, রমাদানের শেষ দশকের গুরুত্ব এবং আমল থেকে আমাদের জন্য চারটি শিক্ষণীয় বিষয় রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে রমাদানের শেষ 10 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিনের চাইতে ইবাদত কম করতেন নাকি বেশি করতেন? এখন আমাদের অবস্থা তার সম্পূর্ণ ভিন্ন, আমরা প্রথম 20 দিন ইবাদত করতে করতে টায়ার্ড হয়ে যাই, শেষ মুহূর্তে শপিং টপিং এগুলো নিয়ে ব্যস্ত থাকি, শেষের 10 দিন আর ইবাদতের কোনো খবর থাকে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, প্রথম 20 দিন যে পরিমাণ ইবাদত করতেন তার চেয়ে কয়েক গুণ বেশি ইবাদত রমাদানের শেষ 10 দিনে তিনি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য প্রথম শিক্ষা হচ্ছে রমাদানের শেষ 10 দিন প্রথম 20 দিনের চাইতে ইবাদতের জন্য বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার টু, আমাদের জন্য দুই নম্বর শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, কিছু সময় জেগে জেগে ইবাদত করতেন, কিন্তু শেষ 10 দিন কিছু সময়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, সারা রাত দাঁড়িয়ে থেকে সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে দাঁড়াতেন, এর ব্যাখ্যা হচ্ছে অর্থাৎ তিনি তার স্ত্রীদের কাছ থেকে এই 10 দিন দূরে থাকতেন যেন ইবাদতের প্রতি তিনি বেশি মনোনিবেশ করতে পারেন। নাম্বার ফোর, আমাদের জন্য চার নম্বর শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নিজে নিজেই ইবাদত করতেন না, বরং শেষ 10 দিন পরিবারের লোকদেরকেও, আহলে বায়েত যারা আছেন তাদেরকেও জাগিয়ে দিতেন এবং শেষ 10 দিন পরিবারের সকলকে নিয়ে ইবাদতে কাটাতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও চেষ্টা করব এই শেষ 10 দিন নিজেরা ইবাদত করার পাশাপাশি নিজেদের স্ত্রী, মা বাবা, ভাই বোন, পরিবারে যারা আছেন সকলকে নিয়ে শেষের 10 দিন ইবাদতে কাটানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।